নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি পোষণ টাকা নিয়ে, পোষণ টাকার ড্যাশবোর্ড নিয়ে কথা বলবো এবং আপনাদের পারফরমেন্স নিয়ে কথা বলবো। আপনারা কেমন পোষণ টাকার কিভাবে কেমন পারফরমেন্স করছেন তা আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। আপনারা প্রথমেই পোষণ টাকারটা ওপেন করবেন এবং পোষণ টাকারটা ওপেন করার পর আপনারা হোম পেজে যাবেন। দেখুন হোম পেজের এখানে নিচের দিকে যান, এখানে দেখেন লেখা আছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আপনারা এখানে দেখুন লেখা আছে ট্র্যাক ইউর পারফরমেন্স ফর দ্য মান্থ। আপনারা যে মাসে দেখবেন ড্যাশবোর্ডটা সেই মাসে আপনাদের পারফরমেন্স কেমন পোষণ টাকারে সেটা দেখিয়ে দেবে। ড্যাশবোর্ডে আপনারা যদি ক্লিক করেন তাহলে এখানে দেখুন ডেইলি ট্র্যাকিং, আজকে 23/2/2023 তারিখ, এবং 23/2/2023 তারিখে আপনারা যদি প্রেজেন্ট করে থাকেন তাহলে এখানে দেখিয়ে দেবে যে আপনারা প্রেজেন্ট করে দিয়েছেন ডেইলি ট্র্যাকিংয়ে। এখানে হোম ভিজিট, হোম ভিজিটে আপনারা দেখুন এখানে দেখাচ্ছে যে ভিজিট কমপ্লিট, 16টা ভিজিট কমপ্লিট হয়ে গেছে, দুটো ডিউ আছে। আপনাদের যদি হোম ভিজিট এই মাসে আপনারা যদি না করে থাকেন তাহলে এখানে দেখিয়ে দেবে আপনারা কটা করলেন হোম ভিজিট কমপ্লিট করলেন আর কটা করলেন না, কটা এখনো বাকি আছে। এখানে দেখুন দুটো কমপ্লিট নেই, আপনারা এখানে গিয়েও হোম ভিজিটটা করে দিতে পারবেন। দেখুন হোম যে দুটো হোম ভিজিট বাকি ছিল সেই দুটো হোম ভিজিট আমি এখানে করে দিলাম। এবার দেখি হোম ভিজিটে কি দেখাচ্ছে, দেখুন এখানে ভিজিটে কমপ্লিট দেখাচ্ছে, তাহলে দুটো বাকি ছিল আপনারা এখান থেকেও করে দিতে পারবেন। এবার গ্রোথ মনিটরিংটা দেখি, এখানে গ্রোথ মনিটরিংয়ে দেখুন 4টে পেন্ডিং রয়েছে আর 65টা হয়ে গেছে। এই 4টে পেন্ডিংকেও আপনারা যেভাবে হোম ভিজিটে করেছেন সেভাবে এখানে ক্লিক করেও এই চারজনের পেন্ডিং রয়েছে, আপনারা এখানে দেখতে পারবেন যে কার কার পেন্ডিং রয়েছে, আপনারা করে দিতে পারবেন এখান থেকে। এখান থেকে আমি যদি করে দিই দেখুন হয়ে গেল, তাহলে এখানে 3টে বাকি রয়েছে, 4টে ছিল একটা করে দিলাম, 3টে বাকি রয়েছে। তাহলে হোম ভিজিটটাও যেভাবে করলাম সেভাবে আমরা গ্রোথ মনিটরিংটাও এখান থেকে করতে পারবো। দেখুন এখানে দেওয়া আছে স্যাম বাচ্চা, স্যাম বাচ্চা রয়েছে এখানে একটা, আপনাদের যদি স্যাম বাচ্চা থাকে বা ম্যাম বাচ্চা থাকে তবুও আপনাদের ড্যাশবোর্ডে দেখিয়ে দেবে। এবার এখানে ক্লিক করুন কে স্যাম বাচ্চা রয়েছে, এখানে দেখুন শিবরান খাতুন স্যাম বাচ্চা রয়েছে এখানে, তাহলে এখানে আপনারা স্যাম বাচ্চাও দেখাতে পারবেন। তাহলে আপনারা এখানে সমস্ত কিছু ড্যাশবোর্ডে আপনারা এই মাসের ফেব্রুয়ারি মাসে, আপনারা যদি মার্চ মাসে দেখেন তাহলে মার্চ মাসেরটা আপনি দেখতে পারবেন, ফেব্রুয়ারি মাসে আমি দেখছি এখন, তাহলে ফেব্রুয়ারি মাসে আমার ড্যাশবোর্ডে আমার পারফরমেন্স কেমন পোর্শন টাকারে এখানে আপনার সমস্ত কিছু দেখতে পাচ্ছি। তাহলে ড্যাশবোর্ডে আমরা এইভাবেই আমাদের পারফরমেন্সটা দেখতে পারবো, আমাদের কি কি বাকি রয়েছে, কিভাবে কাজ করতে হবে, কতটা কাজ কমপ্লিট হয়েছে সমস্ত কিছু দেখতে পাবো। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয়, চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর। আজকের ভিডিও এখানে শেষ করলাম, সকলে ভালো থাকুন, সুস্থ।